নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক ব্যবসার আইডিয়া সম্পর্কে কথা বলবো এবং এই ইউনিক ব্যবসার আইডিয়াটি নিয়ে আপনি যদি শুরু করেন তাহলে আপনিও এই ব্যবসা থেকে 40 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। কিভাবে এই ব্যবসা শুরু করবেন, কোথা থেকে প্রোডাক্ট কিনবেন এবং কোথায় বিক্রি করবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন বিস্তারিতভাবে জেনে নেই আজকের ব্যবসার আইডিয়াটি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাছের আঁশের ব্যবসার কথা বলবো, অর্থাৎ মাছের যে আঁশ রয়েছে সেই আঁশগুলো আপনাকে সংগ্রহ করে নিয়ে এসে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনাকে বিক্রি করতে হবে। এই এতটুকুই হচ্ছে কাজ এবং এই এতটুকু কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনিও প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসার আইডিয়াটি সম্পূর্ণ বলার পূর্বে আপনাদেরকে মাছের আঁশের গুরুত্ব সম্পর্কে বলে দিই। বন্ধুরা, এই মাছের আঁশ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, যেরকম কসমেটিক্স তৈরি করতেও এই মাছের আঁশ ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন রকমের ফুড সাপ্লিমেন্ট তৈরি করতেও মাছের আঁশের গুরুত্ব প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়াও মেডিসিন তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন রকমের কুটির শিল্পে, যেরকম আপনি ফ্লাওয়ার ভাস তৈরি করছেন বা বিভিন্ন রকমের শৌখিন টাইপের কোনো শোপিস তৈরি করছেন, সেখানেও মাছের আঁশের ব্যবহার হয়ে থাকে। এছাড়া বিভিন্ন রকমের মাছের আঁশের পাউডার তৈরি করে সেটা স্যুপে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই এই সমস্ত প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যেরকম মাছের আঁশের গুরুত্ব রয়েছে এবং এর পাশাপাশি মাছের আঁশের দামও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই আপনারা এরকম ধরনের একটি ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে আপনারাও শুরু করতে পারেন। বন্ধুরা, এই মাছের আঁশ আপনারা আপনার লোকাল মার্কেট থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করবেন? আপনি প্রত্যেক দিন বিভিন্ন বাজারগুলোতে, অর্থাৎ আপনার এলাকাতে যে সমস্ত মাছ বাজার রয়েছে সেই মাছ বাজার থেকে আপনাকে এই মাছের আঁশ সংগ্রহ করতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন হাটে, অর্থাৎ সপ্তাহে দেখবেন আপনার এরিয়াতে দুদিন করে হাট বসে, সেই দুদিন করে আপনি হাটে গিয়ে সেখান থেকে মাছের আঁশ আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনি ডোর টু ডোর মাছের আঁশ সংগ্রহ করতে পারেন। তবে ডোর টু ডোর আপনি যদি বাড়ি বাড়ি গিয়ে মাছের আঁশ সংগ্রহ করতে চান তাহলে আপনাকে কিন্তু কমপক্ষে দুদিন বা তিন দিন পর পর ভিজিট করে করে কিন্তু মাছের আঁশ আপনাকে সংগ্রহ করতে হবে। কারণ একদিনে প্রত্যেক দিন আপনি যদি মাছের আঁশ সংগ্রহ করতে যান একই বাড়িতে তাহলে আপনি পরিমাণে কম পাবেন। তাই দুদিন বা তিন দিন পর পর আপনি যদি মাছের আঁশ সংগ্রহ করেন তাহলে দেখবেন আপনি একটা বেশি পরিমাণে আপনি মাছের আঁশ সংগ্রহ করতে পারবেন। এছাড়াও দেখবেন আপনার এলাকাতে পাড়ায় পাড়ায় ছোট ছোট মাছের দোকান রয়েছে, সেই মাছের দোকানগুলোতে ভিজিট করেও আপনি কিন্তু সেখান থেকেও মাছের আঁশ আপনি সংগ্রহ করতে পারবেন। কোথাও আপনি 5 টাকা 10 টাকা প্রতি কেজি হিসাবে কিনতে পারবেন, কোথাও আপনি হয়তো বিনামূল্যেই এই মাছের আঁশ আপনি নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই মাছের আঁশ আপনাকে নিয়ে আসার পর আপনার বাড়িতে বা আপনার যদি খোলা কোনো জায়গা থাকে সেই জায়গার মধ্যে আপনাকে এই মাছের আঁশগুলোকে ভালো মতন করে ধুয়ে নিয়ে সেটাকে পরিষ্কার করে আপনাকে শুকাতে হবে। শুকানো কমপ্লিট হয়ে গেলে পরে আপনি সেটাকে বস্তায় প্যাকিং করে আপনাকে এটা বিক্রি করতে হবে। সাধারণত এই মাছের আঁশ ইতালি, থাইল্যান্ড, জাপান এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। তো আপনি যদি ডাইরেক্ট এই প্রোডাক্ট সেখানে বিক্রি করতে না পারেন তাহলে কলকাতায় প্রচুর এরকম বায়ার রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এই মাছের আঁশ বিক্রি করতে পারবেন। তবে ইন্ডিয়া মার্টে সেলার আইডি তৈরি করে নিয়েও আপনি মাছের আঁশ বিক্রি করতে পারবেন। বন্ধুরা, সারাদিনে আপনি যদি কমপক্ষে 60 কেজি, অর্থাৎ 60 কেজি মাছের আঁশ সংগ্রহ করতে পারেন, সেটাকে শুকালে পরে আপনি কিন্তু সেখানে 20 কেজি শুকনো মাছের আঁশ আপনি পাবেন। অর্থাৎ আপনি বাজার থেকে যখন কাঁচা মাছের আঁশ কিনে আনলেন বা এমনি সংগ্রহ করে নিয়ে আসলেন সেটা 3 কেজিতে শুকিয়ে 1 কেজিতে পরিণত হয়। অর্থাৎ 60 কেজি আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনার কিন্তু 20 কেজিতে এসে দাঁড়াবে এবং 20 কেজি করে প্রত্যেক দিন আপনি যদি সংগ্রহ করতে পারেন, অর্থাৎ শুকানোর পরে 20 কেজি করে যদি আপনার সংগ্রহ হয় তাহলে মাসে আপনার প্রায় 600 কেজি আপনার হচ্ছে এবং এই 600 কেজিকে আপনি মাসে একবারে যদি বিক্রি করেন তাহলে আপনি 80 টাকা 90 টাকা 100 টাকা প্রতি কেজি হিসাবে আপনি বিক্রি করতে পারবেন।
আপনি যদি 80 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করেন এবং মাসে 600 কেজি বিক্রি করতে পারেন, তাহলে আপনার প্রায় 48,000 টাকা প্রতি মাসে আপনার কিন্তু ইনকাম হবে। তবে এর মধ্যে আপনার যাতায়াত বা ট্রান্সপোর্ট বা আপনার লেবার কস্টিং যদি আমি আরও 10-15 হাজার টাকা বাদ দেই, তাহলে পরেও আপনার 35-40 হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন এই ব্যবসা থেকে। বন্ধুরা, এই ব্যবসায় প্রচুর পরিমাণে প্রফিট রয়েছে এবং এই ব্যবসায় আপনার কম্পিটিশন নেই বললেই চলে। তাই আপনি চাইলে এরকম ধরনের একটি ব্যবসা শুরু করতে পারেন। আর আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি ডাইরেক্ট আপনি যদি জাপানে বা ইতালিতে বা থাইল্যান্ডে এই প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে সেখানে আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ছিল ছোট একটি ব্যবসার আইডিয়া। ব্যবসার আইডিয়াটি আপনাদের যদি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।